কিন্তু বিজেপিতে হারার জন্য আমরা 5 বছরের চেয়ে কাজ করছে, 35 বছরের কাজ করে নাই জিপি আমরা। এই বিজেপিকে হারার জন্য ওরা অশুভ আটাক করেছে, ওরা 2023-এর মধ্যে কত শেষ। আমার যারা কংগ্রেসের ভাইরা এই বিশালগড়ের মধ্যে কত কংগ্রেস ভাইরা খতম করে দিয়েছে সিপিএমরা, আজকে এই সিপিএম এর সঙ্গে ওরা অশুভ আটক করেছে। কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ ভোটার ওরা মেনে নিতে পারেনি। তার জন্য 2023-এর ইলেকশনের মধ্যে আমার সুশান্ত বাইরের থেকে জয়ী লাভ করেছে। তার জন্য আগামী দিন 2024-ও মোদিজিকে কেউ হারাতে পারবে না। আপনাদের যে আজকে সংকট দেখে আমি বলছি, সবচেয়ে ভোট পাবে এই বিশালগড়ের মধ্যে। আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট করেছে আমার সুশান্ত ভাইকে, আমি ধন্যবাদ দিতে চাই মোদিজিকে। কারণ আমাদের এখানের যে ইয়ং ডাইনামিক এমএলএ সুশান্ত বাবুকে এখান থেকে এমএলএ সুশান্ত বাবুকে এখানে যুব মোর্চা প্রেসিডেন্ট করেছে। তাই আপনারা মোদিজিকে আশীর্বাদ করবেন 2024-এ। মোদিজি মহিলা সশক্তিকরণ করেছে, আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমাদের এখানে মন্ডলের সব আমাদের কার্যকর্তা এবং বুথ দুইজন প্রেসিডেন্ট, মহিলা মোর্চা, যুব মোর্চা সব বুথের আমার প্রিয় সাথী, প্রিয় কার্যকর্তাগণ, আমি আজকে এই বিশালগড় মন্ডলে এসে আমাকে আজকে ওই আমার সুশান্ত ভাই আমাকে ফোন করেছে যে দাদা আপনি আসতে হবে। আমি রক্তদান শিবির সুকান্ত একাডেমিতে আসে আমার জন্য ওরা অপেক্ষা করছে, তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করছি, আমার তাড়াতাড়ি যেতে হবে। আগামী দিন আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে আরেকবার প্রধানমন্ত্রী হিসাবে আমরা কাল এই পৃথিবীর মধ্যে কেউ নেই মোদিজিকে রুখার জন্য, শুধু সময়ের অপেক্ষা। মোদিজির তৃতীয়বারের জন্য মোদিজি আরেকবার 12 বছর প্রধানমন্ত্রী হচ্ছে, আপনারা লিখে রাখেন। তাই আপনারা একসঙ্গে কাজ করবেন যে 2023-এর মধ্যে আমাদের এই সুশান্ত ভাইকে কেউ হারাতে পারেনি। তাই আমি বলছি আজকে এখানে বলছি এই হলে ঘরের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কেউ হারাতে পারবে না সুশান্তকে, আগামী দিন কেউ হারাতে পারবে না। কারণ আমাদের শক্তি, মার শক্তি, ভাই আমাদের প্রিয় সাথীদের শক্তি 2023-এর মধ্যে সিপিএম কংগ্রেস কত কংগ্রেস এক বিশালগড়ের মধ্যে সিপিএম এর হাতে খুন হয়েছে।